18 নম্বর অঙ্কটিতে আমাদের এখানে সমাধান করতে হবে, খুবই সহজ একটি অঙ্ক। তো আমরা এখানে আমাদের বাম পক্ষে আছে 2^2x+1 এবং ডান পক্ষে আছে 128। তো 128 কে আমরা যদি 2 এর পাওয়ার হিসাবে লিখতে চাই সেক্ষেত্রে আসে 2^7, অর্থাৎ 2^7 করলে আমরা 128 পাবো। এখান থেকে আমাদের উভয় পাশ থেকে 2 উঠে যাবে এবং 2x+1=7 হবে, বা 2x=7-1, বা 2x=6, বা x=6/2, অতএব x=3, এটাই আছে।